জেএনডিপিএসের কেসটা করেছি, যার মধ্যে ফার্দার অপারেশন আছে। সকালে আপনারা প্রচুর পরিমাণে ব্রাউন সুগার, ইয়াবা ট্যাবলেট আর পিস্তল রিকভারি দেখেছেন। ওই ইনভেস্টিগেশনের মধ্যে কন্টিনিউশনে আজকে আরেকটা অ্যারেস্ট হয়েছে। এর মধ্যে আজকে আমরা অ্যারেস্ট করেছি দেবু দেববর্মা, সন অফ লেট জীবনলাল দেববর্মা, ওনার বাড়ি চাম্পাহার খোয়াই মার্কেটের পাশে। উনি ফায়ার সার্ভিসে ফায়ারম্যান হিসাবে কর্মরত। ওনার হচ্ছে যে কালকে যে আমরা যে রণদীপ ধর রয়, যে অপুধর কে আমরা যে অ্যারেস্ট করেছি, অপুধরকে থ্রু উনি এই ব্রাউন সুগার বিক্রি করাতো বটতলার আশেপাশে। তাছাড়া উনি ফায়ার সার্ভিসের ইউনিফর্ম পরার সুযোগ নিয়ে বটতলার ওসির পরিচয় দিয়ে যত মানে যে যারা পেডলার আছে গোটা বিক্রি করে তাদের থেকে মান্থলি 10,000-11,000 করে কালেকশন করতো। তাছাড়া অন্য অন্য যারা বেআইনি ব্যবসায় যুক্ত আছে তাদেরও পুলিশ পরিচয় দিয়ে উনি এই টাকা অর্জন করতো। উনি নিজের পরিচয় বটতলা ওসি হিসাবে দিতেন আর ফায়ার সার্ভিসের ইউনিফর্মটা ব্যবহার করে উনি এই মার্কেট থেকে তোলাবাজি করতেন। তাছাড়া ওনার বন্ধু রণদীপ ধর রায় ওনার হাত দিয়ে এই এই যে ব্রাউন সুগারগুলো এই যারা পেডলার আছে একদম লোকাল লেভেল পেডলার পেডলারদের বিক্রি করাতে যুক্ত আছে। এখন আমরা আজকে অ্যারেস্ট করেছি, কালকে আমরা ওনাকে কোর্টে পাঠাবো। রিমান্ডে পাওয়ার পরে আমরা জানতে চাইবো যে উনি এই মালটা কোন দিক থেকে করবো। ওনাকে ফায়ার সার্ভিস চৌমিনের পাশ দিয়ে অ্যারেস্ট করা হয়েছে। আজকে যখন উনি ডিউটি করতে আসবেন এখন তো ইন্টারভিউ মানে চলছে, এখন মানে এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট পার পার্সন মানে আমরা পেডলারদের থেকে 10-11 পার মান্থ মানে উনি বেঁধে দিয়েছিলেন হাফতা পুলিশের নামে। উনি ড্রাগ এডিক্টেড, ওনার পকেট থেকেও গোটা পাওয়া গেছে, নিজেও ইউজ করে সেলও করে, তাছাড়া পুলিশ পরিচয় দিয়ে টাকাও তোলে। এখন তো পর্যন্ত বোঝা যায়নি, কিন্তু যা বোঝা গেছে 4-5 বছর থেকে উনি ড্রাগ এডিক্ট, আর ড্রাগ এডিক্ট থাকাকালীন চার সার্ভিসও এসেছে আর এসব যুক্ত আছে, অন্য অন্য ভাইসেসও আছে, অন্য অন্য অনেক অভ্যাসও আছে। বাড়িটা এখন খোয়াইতে চম্পাহার থানার অন্তর্গত মার্কেটের পাশে। না উনি আপডাউন করেন এখন প্রেজেন্টলি উনি রাধানগরের কাছে ভাড়া পড়ে।